নিজের অ্যাকাউন্ট থেকে অজান্তেই দুই ধাপে উধাও 20,000 টাকা। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাওয়ের ঘটনায় পুলিশ এবং সাইবার ক্রাইম দপ্তরের দ্বারস্থ হলেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এক শিক্ষক তন্ময় দাস। ইতিমধ্যে বিষয়টি নিয়ে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। জানা গেছে, শামশেরগঞ্জের জালাদিপুর গ্রামের বাসিন্দা পেশায় হাইস্কুলের শিক্ষক তন্ময় দাস রঘুনাথগঞ্জের সাইদাপুর কালীতলা এলকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সম্প্রতি শামশেরগঞ্জের বাসুদেবপুরে একটি কম্পিউটার দোকানে আধার কার্ড অথেন্টিকেশন দিয়ে সিম কার্ড পোর্ট করেন। ওই শিক্ষকের অভিযোগ, ঠিক তার 10 দিনের মাথায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রঘুনাথগঞ্জ শাখায় থাকা অ্যাকাউন্ট থেকে দুদিনে দুধাপে 10,000 করে মোট 20,000 টাকা উধাও হয়ে যায়। বিষয়টি নজরে আসতেই ব্যাংকের সহযোগিতা নিয়ে আধার অথেন্টিকেশন ব্লক করেন শিক্ষক তন্ময় দাস। রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি সাইবার ক্রাইম দপ্তরের কাছে অভিযোগ জানিয়ে এর সুরাহার দাবি জানিয়েছেন তিনি। একজন শিক্ষকের অ্যাকাউন্ট থেকে এভাবে আধার দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন ওই শিক্ষক। 10-20 হাজার টাকা আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেছে আধার বেসড ট্রানজ্যাকশনের মাধ্যমে। এটা সবথেকে ভয়ের ব্যাপার জনসাধারণের জন্য। আমি এটুকুই বলবো যে আমার অনুপস্থিতি থাকার পরেও যদি আমার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে আমার অনুপস্থিতিতে সেটা টাকা উইথড্রল হয়ে যায়, তাহলে তো সাধারণ মানুষের টাকা সুরক্ষিত নয় ব্যাংকে। তাহলে ব্যাংক সেই সিকিউরিটিটা দিতে পারছে না। বা আমিও জানতে চাই সরকারের কাছে বা ব্যাংকের কাছে বলুন, বা এই যে কে এই এত বড় ক্রাইমটা করলো, সাইবার ক্রাইম।